আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজার থেকে দেখি খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, দেখতে খুব সুন্দর গুলোমুলো ছিল। তা আম্মুকে বললাম অনেকদিন হলো মিষ্টি কুমড়ার ভর্তা খাই না, তুমি একটু আমাকে মিষ্টি কুমড়া ভর্তা বানিয়ে দাও। আম্মু বললো যে ঘরে কাঁচা পাকা টমেটো আছে মিষ্টি কুমড়ার সাথে দিয়ে চলো স্পেশাল একটা ভর্তা তৈরি করে দেই। তা আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে সবার সাথে একটু শেয়ার করি। তো মিষ্টি কুমড়া এভাবে কাটার পরে দেখি এটা একটা হার্ট শেপে রূপান্তরিত হয়, দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে আমি নিজেও জানি না যে এটা হার্ট শেপ হবে। তো প্রথমেই আমি হালকা তেল দিয়ে মিষ্টি কুমড়া, কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে ভেজে নিয়েছিলাম। তো আগের কমেন্টগুলোর মধ্যে থেকে ফাতেমা আক্তার লিখেছে নাইস, রুমান মোল্লা লিখেছে মাশাল্লাহ, থ্যাংক ইউ তোমাদেরকে কমেন্ট করার জন্য। এরপরে একটা কাঁচা মরিচ আর দুটো শুকনা মরিচ লবণ নিয়ে হাত দিয়ে সবকিছু ডোলে মাখিয়ে নিচ্ছিলাম। ধনে পাতাও আমি দিয়েছিলাম, আর ধনে পাতা সরিষার তেলটা না দিলে কিন্তু ভর্তা সেই স্বাদটা পাবে না। তবে আমার ভর্তাটা আরও স্বাদ হতো যদি আম্মু বানিয়ে দিত, কারণ ভর্তা আম্মু সবসময় খুব সুন্দর করে বানায়। এই ভর্তাটা বানালে অবশ্যই আন্টিকে দিয়ে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে।